নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন বাগদার চন্দন মণ্ডল। এই মামলায় একই দিনে গ্রেফতার হয়েছেন আরও পাঁচজন মধ্যস্থতাকারী, তাদের মধ্যে অন্যতম কৌশিক ঘোষ, বাড়ি মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার ভরোয়া গ্রামে। এই কৌশিকের বিরুদ্ধেই গ্রামে কান পাতলেই নানা খবর ভেসে আসছে। নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার হওয়ার পর থেকেই বেশ আতঙ্কে ছিলেন ভরোয়া গ্রামের বাসিন্দারা। অভিযোগ, জেলা ও জেলার বাইরে থেকেও বহু অযোগ্য চাকরি প্রার্থীরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে এই কৌশিক ঘোষের হাত ধরে। অনেকের চাকরি হয়নি বলেও অভিযোগ। এলাকায় শাসক দলের নেতা হিসেবেই পরিচিতি ছিল তার, যথেষ্ট দাপট নিয়েই চলতেন কৌশিক। বলছেন তার প্রতিবেশীরাই, কেউ অন্য কোনো দল করবে শুনলে তিনি নাকি মাটিতে পুঁতে দেওয়ার হুমকিও দিতেন। সর্বেশ্বর ঘোষ নামে এক যুবক বলেন, কৌশিক মিডলম্যান হিসেবে কাজ করতেন, 20 লক্ষ টাকায় আমার বাড়ি কিনতে গিয়েছিল। অনেকে আবার ভয়ে মুখ খুলতে রাজি হননি এই কৌশিকের বিরুদ্ধে। 21-এর বিধানসভা নির্বাচনে শাসক দলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহার হয়ে সক্রিয়ভাবে ভোট প্রচার করার কথা জানান এলাকাবাসীরা। যদিও প্রচারের কথা স্বীকার করলেও তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা অস্বীকার করেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। দেখুন, সম্পূর্ণ এটা মিথ্যা কথা, যেটুকু আপনারা দেখছেন বা আপনাদের কাছে আছে সেটাই বলতে পারি। কারণ উনি ভোট প্রচারের সময় প্রচারের জন্য আগ্রহী ছিলেন, বড়োয়ার বিভিন্ন মানুষ যেভাবে প্রচারে অংশগ্রহণ করেছিল সেরকম একজন কৌশিক ঘোষও প্রচার করতে চেয়েছিল, প্রচার করেছে। কার মধ্যে কি আছে সেটা কিভাবে জানবো, মানুষ যেটা দেখছে সেই সম্পর্ক কোনো সম্পর্ক নাই। তার গ্রেফতারির খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কৌশিকের গ্রেফতার হওয়ার পর থেকে তার বাড়িতে তালা ঝুলছে, তার স্ত্রী বাবা মা সকলেই পলাতক, যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি তার আত্মীয়রাও। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই রাজ্যের শাসক দলকে কড়া আক্রমণ জানিয়েছে জেলা বিজেপি। তাদের দাবি, সরকারের পলিসি হচ্ছে দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকা। কোন সময় কুন্তল, কোন সময় কৌশিক, গোটা কুচবিহার থেকে কাকদ্বীপ এমন কোনো জেলা নাই যেখানে দুর্নীতির সঙ্গে জড়িয়ে নেয় তৃণমূল দল এবং সরকার। আজকে যে সরকারের পলিসি হচ্ছে দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকা, আজকে প্রকৃত মেধা তালিকা থেকে বাদ হয়েছে। কোর্ট একের পর এক রায় দিয়ে দেখছেন যে একের পর এক চাকরি বাতিল, চাকরি বাতিলের পর টাকা ফেরত দেওয়ার কথা বলছে। সেখানে প্রান্তিক মানুষের টাকা লুট করে নিয়ে তৃণমূল চাকরি দেওয়ার নাম করে টাকা লুট করেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তুলেছেন এলাকার বাসিন্দারা। এখন দেখার, সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে আরও কত কুন্তল চন্দন কৌশিকের সন্ধান পায়, সময় তার উত্তর দেবে। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।